গুড ইভিনিং। আজকে 22শে ফেব্রুয়ারি। আজ থেকে আমি মেটালার্জি ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য ফার্স্ট একটি ভিডিও পোস্ট করছি। আজ থেকে প্রতি উইকে 2 থেকে 3টে আমি ভিডিও মেটালার্জি ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য করে থাকব। নর্মালি আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য মেটালার্জির যাতে ছেলেরা এ থেকে উপকার পায় তার জন্য আমি চেষ্টা করছি। তো সব স্টুডেন্টদেরকে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কিছুটা বোঝানোর। সো লেটস ট্রাই। আজকে যে টপিকটা নিয়ে ফার্স্ট আমি ক্লাস শুরু করতে যাচ্ছি সেই টপিকটা মেটাল ওয়ার্কিং। নর্মালি মেটালার্জিক্যাল স্টুডেন্টরা জেনে থাকবে, এটা সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের ফোর্থ সেমিস্টারে রয়েছে সাবজেক্টটি। ওকে, মেটাল ওয়ার্কিং ফার্স্ট ইউ উইল সি মেটাল অ্যান্ড ওয়ার্কিং, তার মানে বলতে চেয়েছে মেটালকে আমরা মেটালের উপরে কিছু কাজ করব। তো নর্মালি আমরা যে মেটেরিয়ালস আমরা জেনে থাকি ফেরাস আর নন ফেরাসের মধ্যে, ফেরাস বলতে আমরা নর্মালি আমরা লোহাকে জেনে থাকি। তো লোহা যে ইন্ট্রিগ্রেটেড প্লান্ট মানে যে বড় ইন্ডাস্ট্রিগুলোতে ফার্স্টেই আমরা লোহা থেকে ডাইরেক্ট তো আমরা কড়া করতে পারবো না, তো সেই কারণে আমরা কয়েকটা প্রসেসের মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ একটা মেটালকে কনভার্ট করি আমাদের ইউজেবল প্রোডাক্টগুলো তৈরি করার জন্যে। তো আমরা আজকে দেখব কিভাবে একটা মেটালার্জিতে কিভাবে একটা মেটাল থেকে তার র মেটেরিয়াল থেকে কিভাবে ইউজেবল প্রোডাক্টগুলো তৈরি করতে পারি আমরা। ফার্স্ট অফ অল আমরা যদি আমরা লোহা দিয়ে বিবেচনা করি, তো আমরা লোহার আকরিক বলতে, আয়রনের আকরিক বলতে আমরা কি জানি? আয়রনের আকরিক বলতে সাপোজ Fe, এর আকরিক বলতে আমরা বলছি Fe2O3, দ্যাট মিন্স হেমাটাইট। সো এই হেমাটাইটকে আমরা ব্লাস্ট ফার্নেসের সাহায্যে তার সঙ্গে আরও কোক, লাইমস্টোন এসবগুলোকে অ্যাড করে আমরা কনভার্ট করছি পিগ আয়রন বা গলিত আয়রনে। সো এই পিগ আয়রন থেকে আমরা কনভার্ট করে নিই কয়েকটা সেমি ফিনিশ প্রোডাক্টে, তার মধ্যে রয়েছে ব্লুম, দ্বিতীয় রয়েছে বিলেট অ্যান্ড তৃতীয় রয়েছে স্ল্যাব। সো এই তিনটে আমরা সেমি ফিনিশ প্রোডাক্ট করে নিই উইথ দ্য হেল্প অফ কন্টিনিউয়াস কাস্টিংয়ের সাহায্যে। কন্টিনিউয়াস কাস্টিংয়ের সাহায্যে আমরা এই তিনটে প্রোডাক্ট তৈরি করি। তো আমরা ইন্ট্রিগ্রেট প্লান্টে আমরা কী পেয়ে থাকি? তাহলে ব্লুম, বিলেট, স্ল্যাব। তো এই ইন্ট্রিগ্রেট প্লান্টের যে আউটপুট প্রোডাক্টগুলো, এই আউটপুট প্রোডাক্টগুলো আসছে কোথায়? মিনি প্লান্টে। এই মিনি প্লান্টে আমরা কী করছি? প্লান্টে আমরা কী করছি? এই ব্লুম, বিলেট বা স্ল্যাবকে হিটিং করে তাকে কিছু স্পেশাল অপারেশনের সাহায্যে আমরা কনভার্ট করছি ইউজেবল প্রোডাক্টে। সো
আমাদের যে মেটাল ওয়ার্কিং প্রসেস মূলত একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস, যার সাহায্যে আমরা ইউজুয়াল প্রোডাক্টগুলো তৈরি করে থাকি। তো আমরা প্রথমে আমরা ডেফিনেশনটা জেনে নেব। ডেফিনেশনটা আমরা কি জানবো, মেটাল, হোয়াট ইজ মেটাল ওয়ার্কিং। মেটাল ওয়ার্কিং অর মেটাল ফর্মিং, যেটাই বলতে পারো, ইজ এ সেট অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস ইন হুইচ দ্য মেটাল ইজ ডিফর্ম প্লাস্টিক্যালি টু টেক দ্য শেপ অফ দ্য ডাইজিওমেট্রি। তো এখানে কি কি টুল ইউজ করছি, দ্য টুল ইউজড ফর সাচ ডিফর্মেশন আর কল্ড ডাই, পাঞ্চ এটসেট্রা। এটা তাহলে ডিপেন্ড করছে প্রসেস, কোন প্রসেসগুলোর ওপর কাজ করছি। সো ডিপেন্ডিং অন দ্য টাইপস অফ প্রসেসের ওপর পুরো মেটাল ওয়ার্কিং প্রসেসটা ডিপেন্ড করছে। তার উপর ডিপেন্ড করে আমরা ডাই চুজ করব, তার উপরে এই প্রসেসের ওপর ডিপেন্ড করে আমরা পাঞ্চ চুজ করব। তো আমরা এখানে একটা ওয়ার্ড ইউজ করলাম যে প্লাস্টিক্যালি ডিফর্ম, মানে ডিফর্ম প্লাস্টিক্যালি, দ্যাট মিন্স প্লাস্টিক ডিফর্মেশন। তো আমাদের জানতে হবে হোয়াট ইজ প্লাস্টিক ডিফর্মেশন। যদি আমরা কোনো একটা মেটেরিয়ালকে লোড অ্যাপ্লাই করে থাকি কোনো একটা মেটালের ওপর, এবং সেই লোডটা যদি ইল স্ট্রেস স্ট্রেন্থ, যেটা স্ট্রেস ইল স্ট্রেস থেকে বেশি লোড আমরা অ্যাপ্লাই করে থাকি ওয়ার্ক পিসের ওপর, তাহলে মেটালটার মধ্যে একটা ডিফর্মেশন সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি প্লাস্টিক ডিফর্মেশন। তোমরা নিশ্চয়ই এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা পড়ে থাকবে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা পড়ে থাকবে, সেখানে দেখেছো নিশ্চয়ই এইভাবে একটা কার্ভ রয়েছে, যেখানে আমরা ধরি আপ টু এই পয়েন্ট পর্যন্ত আমরা ধরি ইলাস্টিক প্রপোর্শনাল লিমিট পয়েন্ট, তার উপর পর্যন্ত আমরা ধরি ইল পয়েন্ট, ইল এটাকে আমরা ধরি আপার ইল পয়েন্ট, এটাকে লোয়ার ইল পয়েন্ট। তো এই যে ইল পয়েন্ট যেটা রয়েছে, এই ইল পয়েন্টের থেকে যদি আমরা বেশি লোড দিয়ে থাকি, দ্যাট মিন্স হচ্ছে আমরা যদি সাপোজ এই পরিমাণ লোড দিয়ে থাকি, সাপোজ এই এতটা পরিমাণ মেটেরিয়ালের মধ্যে স্ট্রেস অ্যাপ্লাই করে থাকি, তাহলে হচ্ছে সেই মেটেরিয়ালটা প্লাস্টিক্যালি ডিফর্ম হয়। তো আমরা নর্মালি এবার জানবো যে মেটাল ওয়ার্কিংটা কত ভাগে ভাগ করা যায়, বা মেটাল ওয়ার্কিংটা কী কী ভাগ রয়েছে। নর্মালি মেটাল ওয়ার্কিংয়ের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে বাল্ক ডিফর্মেশন, মানে পুরো মেটেরিয়ালটার শেপ চেঞ্জ, পুরো মেটেরিয়াল বড় একটা মেটেরিয়ালের বাল্ক ফর্মের একটা মেটেরিয়ালের শেপ চেঞ্জ, অ্যান্ড দ্য শিট মেটাল ওয়ার্কিং। শিট মেটাল ওয়ার্কিং মিন্স একদম পাতলা একটা শিট, শিট যার মধ্যে আমরা অপারেশন করব। ওকে, সো বাল্ক ডিফর্মেশন যেটা আমরা বলছি, এই বাল্ক ডিফর্মেশনের মধ্যে রয়েছে কী কী অপারেশন। এক নম্বরে রয়েছে রোলিং অপারেশন, দ্বিতীয় নম্বরে রয়েছে আমরা দ্বিতীয় নম্বরে কী রয়েছে ফোর্জিং অপারেশন, অ্যান্ড থার্ড নম্বরে রয়েছে আমার এক্সট্রুশন প্রসেস, অ্যান্ড ফোর্থ নাম্বারে রয়েছে ওয়ার ড্রয়িং প্রসেস। সো দিস ইজ দ্য ফোর্থ মেটাল ওয়ার্কিং প্রসেস উই ইউজ ইন আওয়ার মিনি প্ল্যান্ট। অ্যান্ড দ্য শিট মেটাল ফর্মিং অপারেশনস আর, এক নম্বরে বলতে পারো বেন্ডিং অপারেশন, দ্বিতীয় নাম্বার কয়েনিং অপারেশন, তৃতীয় নাম্বারে রয়েছে আমাদের পাঞ্চিং, অ্যান্ড ফোর বাল্কিং, অ্যান্ড সো অন এম্বসিং, দিজ আর শিট মেটাল মেটাল ফর্মিং অপারেশন। সো তো ফার্স্ট আমরা জানবো রোলিং, রোলিং কী, অ্যান্ড রোলিং জিনিসটা কী। আমরা নর্মালি রাস্তাঘাটে যখন আমরা কোথাও বেড়াতে যাই, আমরা দেখে থাকি আখের রস
নর্মালি আমরা খেয়েই থাকি। তো আখের রস যিনি আখ পেশাই পেশাই করেন যে পদ্ধতির মাধ্যমে, সেটা দেখলে দেখবে ঠিক কিছুটা রোলিং অপারেশনের মতন, যেখানে দুটো রোলার রয়েছে। এই একটি এটি হচ্ছে আপার রোলার অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য লোয়ার রোলার। এই আপার রোলার যেটা রয়েছে সেটা আমার এই ডিরেকশানে আমার রোটেট করে, আর নিচের যে রোলারটা সেটা তার অপোজিট ডাইরেকশানে রোটেট করে। এবং তোমরা যদি এইভাবে বলতে পারো যে নিচের রোলারটা ক্লকওয়াইজ রোটেট করে আর ওপরের রোলারটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে। দেখো এখানে ওয়ার্কপিসটা এন্টার করানো হয় দুটো রোলারের মাধ্যমে, পাস করানো হয় যে এই যে নর্মাল যে গ্যাপটার মধ্যে এখানে আমরা ম্যাক্সিমাম প্রেশারটা অ্যাপ্লাই করে থাকি, আর এই গ্যাপের মধ্য দিয়ে ওয়ার্কপিসটা রেস্ট অফ দ্য ওয়ার্কপিস আমাদের বেরিয়ে আসে। তাহলে দেখবে যখন হচ্ছে যে পেশাই করে আখের এতে যে পেশাই করে, সে দেখবে এক সাইড দিয়ে যখন প্রেস করছে তখন হচ্ছে খুব জোরে মেটেরিয়ালটাকে প্রেস করছে, কারণ আমরা যদি ভেলোসিটির সাহায্যে বুঝতে চাই, এটাকে আমরা যদি ভি আর ধরি, মানে ভেলোসিটি অফ রোলার ভেলোসিটি, আর এটাকে আমরা যদি ধরে নিই ভি ডব্লু বা ভি ওয়ার্কপিস ভেলোসিটি, তাহলে আমরা দেখবো ইন দ্য ফার্স্ট কন্ডিশনে দেখবো যে ভি ডব্লুটা লেস দেন ভি আর, মানে রোলারের ভেলোসিটি বেশি ইন ফার্স্ট কন্ডিশনে। অ্যাট দ্য পয়েন্ট, এটাকে যদি তোমরা নাল পয়েন্ট ধরে নাও বা মিডিল পয়েন্ট, যেখানে ওয়ার্কপিসের ভেলোসিটি আর এর ভেলোসিটি, রোলারের ভেলোসিটি, এই দুটোর ভেলোসিটি কিন্তু ইকুয়াল। আবার যখনই তোমার এখান এই নাল পয়েন্টটা ক্রস করে বেরিয়ে যায়, তখন আমার ভি আর থেকে ভি ডব্লুটা বেশি হয়ে যায়। দেখবে ওয়াক যখন আঁক যে পেশাই করছে, সে যখন যখন আঁকটা বের করছে, রসটা বেরিয়ে যাওয়ার পর, সে দেখবে খুব তাড়াতাড়ি মেটেরিয়ালটাকে বার করে নিচ্ছে, আবার যখন পেশাইয়ের এন্ট্রি করছে তখন আস্তে আস্তে প্রেস করছে। দিস ইজ দ্য রোলিং কন্ডিশন, ইটস এক্সাম্পল। তারপরে আসছি আমরা ফোর্জিং প্রসেস। ফোর্জিং প্রসেসে মূলত আমরা নর্মালি বড় বড় যে সমস্ত আমরা ওয়ার্কপিসকে নাট বোল্ট থেকে শুরু করে ব্রিজের প্রোডাক্ট থেকে শুরু করে অটোমোবাইলের প্রোডাক্ট আমরা ইউজ নর্মালি করে থাকি ফোর্জিং অপারেশান প্রসেসে, সেই ফোর্জিং অপারেশান প্রসেসটি মূলত দুটো মেন যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে দেখবো ফোর্জিং আমরা তো এর প্রত্যেকটার আমরা আরো ভাগ আরো এর গভীরে যাব, মানে রোলিং প্রসেসের ডিফারেন্ট টাইপস অফ রোলিং অ্যান্ড দ্য ফর্ম অফ রোলিং যখন যাব তখন আমরা সেসবগুলো পড়ব। তেমনি আমরা ফোর্জিং যখন যাব, ক্লাসিফিকেশান অফ ফোর্জিং পড়ব, তখন আমরা ফোর্জিংয়ের কতগুলো ভাগ রয়েছে সেসব জিনিস আমরা পড়ব। তো মূলত আজকে আমি একটা বেসিক আইডিয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি, যেখানে আমরা অ্যাকচুয়ালি কি করি, ফোর্জিং প্রসেসটা আমরা যদি ডাইয়ের ওপর ডিপেন্ড করে ক্লাসিফাইড করি, তাহলে হচ্ছে সেটা হচ্ছে ওপেন ডাই ফোর্জিং হবে আর একটা ক্লোজ ডাই ফোর্জিং। তো এটা যেটা ছবিটা দেখছো তোমরা, এটা একটা ওপেন ডাই ফোর্জিং। দেখো ওপেন ডাই ফোর্জিংয়ে আমরা এই ওপরের যে অংশটা এটা দেখছো, এটা হচ্ছে আপার ডাই, আর নিচের দিকে যে অংশটা দেখছো এটা লোয়ার ডাই। এর মাঝখানে আমরা একটা ওয়ার্কপিসকে রেখে দিই। তো এই ওয়ার্কপিসকে মাঝখানে দেওয়ার পর আমরা ওপরের যে ডাইটা রয়েছে সেই ডাইটাকে দিয়ে আমরা প্রেস করি। সেটা আমরা যদি আমরা হ্যামারের সাহায্যে, এমনি হ্যান্ড হ্যামারের সাহায্যে প্রেস করি, তাহলে সেই ফোর্জিংয়ের নাম হয়ে যায় হ্যান্ড ফোর্জিং। আবার যদি আমরা সেই হ্যামারটা অ্যাপ্লাই করার সময় তাকে যদি আমরা মেকানিক্যালি বা
প্রেসারের সাহায্যে অ্যাপ্লাই করি প্রেস, তাহলে আমরা সেটাকে প্রেস ফোর্জিং বলি। টাইপস অফ ফোর্জিং এরকম রয়েছে। তো মূলত হচ্ছে আমরা এখানে যেটা করি, ওয়ার্ক পিসে সাপোজ ধরো আমার এখানের হাইট রয়েছে H0, সাপোজ ধরো ইনিশিয়ালি হাইট ধরো H0, আর এটার ধরো ডায়ামিটার রয়েছে D0। তো আমরা যখন এটাকে হ্যান্ড হ্যামার বা অন্য প্রসেসিং হ্যামারের সাহায্যে যখন আমরা এটাকে প্রেস করে থাকি, তখন অ্যাকচুয়ালি এটার কি হবে, হাইটটা কমবে। দ্যাট মিন্স সাপোজ ধরো যে ওয়ার্ক পিসটা পেলাম তার কি হবে, ডায়ামিটারটা বাড়বে আর হাইটটা কমবে। সাপোজ দিস ওয়ার্ক পিসে করার পর যে হাইটটা পেলাম সেটা ধরো H1, দ্যাট মিন্স এই H1টা নিশ্চয়ই ছোট হবে H0-র থেকে। এটা একটা কন্ডিশন ফোরজিং। অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে, D0 নিশ্চয়ই ছোট হবে, D1 নিশ্চয়ই বড় হবে, মানে এর ডায়ামিটারটা নিশ্চয়ই বড় হবে, মানে একটা হাইটটা ছোট হলে ডায়ামিটারটা বাড়বে। তো দিস ইজ দ্য কন্ডিশন অফ ফোরজিং, দিস ইজ দ্য ফোরজিং, বেসিক ফোরজিং অপারেশন। সো এরপর আমরা আসব থার্ড নাম্বার, যেটা এক্সট্রুশন প্রসেস বলি। এক্সট্রুশন প্রসেস আমরা আমরা দেখবে এক্সট্রুশন, আমরা নর্মালি সকাল বেলায় ঘুম থেকে উঠে আমরা নর্মালি টুথপেস্ট ইউজ করে থাকি। টুথপেস্টে দেখব আমরা নর্মালি দেখে থাকি কি, পেছন দিক থেকে আমরা হলো টিউবটাকে প্রেস করি আর আগের দিকে আমার টুথপেস্টে পেস্টটা বেরিয়ে আসে। তো ঠিক সেই রকমই আমরা মানে এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারি টুথপেস্টটাকে, এক্সট্রুশন প্রসেসের একটা এক্সাম্পল, যেখানে টুথপেস্টের যে মুখটাকে, মুখটা যে যদি সার্কুলার শেপ হয়ে থাকে, তাহলে আমাদের যে টুথপেস্টটা বেরোচ্ছে সেই টুথপেস্টটা, সাপোজ আমাদের যদি টুথপেস্টের যে মুখটা যদি সার্কুলার শেপের হয়, তাহলে আমাদের যে টুথপেস্টটা পেয়ে থাকি সেটা হচ্ছে সার্কুলার শেপের হয়। যদি আমার এটা বেনজিন শেপ হয়, তাহলে আমার সেটাও টুথপেস্টটা বেরোবে বেনজিন শেপ। তাহলে ডিপেন্ডস অন এখানে টুথপেস্টের যেমন মুখের আকৃতির ওপর ডিপেন্ড করছে, ঠিক তেমনি এই প্রসেসের যে এক্সট্রুডেড প্রোডাক্টটা বেরোবে সেটা ডিপেন্ড করবে কিসের ওপর, ডায়ের ওপর। তার মানে ডায়ের যে শেপ, এক্সট্রুশনের যে ডায়ের শেপ রয়েছে, সেই ডায়ের শেপের ওপর আমার ওয়ার্ক পিসটা তৈরি হবে। তো এখানে দেখতে পাচ্ছো ওপরে একটা ডাই লাগানো রয়েছে আর নিচে একটা ডাই লাগানো রয়েছে, যেটাকে তোমরা বলতে পারো এটাকে আপার ডাই আর এটাকে লোয়ার ডাই। এটাকে তোমরা এই ওপরের এই অংশটাকে বলা হয় কন্টেনার, আর নিচের এটাকেও বলা হয় কন্টেনার। তো এটা বলতে পারো আপার কন্টেনার, এটা একটা লোয়ার কন্টেনার। তো এই যে আমরা সেমি ফিনিশ প্রোডাক্টে পড়েছিলাম যে ব্লুম বিলেট স্ল্যাব, এই ব্লুম বিলেট স্ল্যাবের মধ্যে আমরা বিলেটটাকে কি করছি, প্রথমে হিট করছি, হিট করে এর মধ্যে আমরা ইনসার্ট করে দিচ্ছি। তারপর আমরা কি করছি, র্যামের সাহায্যে প্রেস করছি। দেখো র্যামের সাহায্যে প্রেস করার আগে এখানে একটা প্লেট লাগিয়ে রেখেছি, যাকে আমরা বলছি কি ডুমি প্লেট। এই ডুমি প্লেটটা অ্যাকচুয়ালি রাখা হচ্ছে এই কারণে, যাতে করে আমাদের এই বিলেটটা কে আমরা পুরোপুরি কন্টিনিউয়াসলি পুরোপুরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা প্রেস করতে পারি ইকুয়েলি। আচ্ছা, তো সেই কারণে আমরা ডুমি প্লেটটাকে ইউজ করছি। তাহলে দেখো এখানে যে এক্সট্রুশন প্রসেসটা ইউজ করছি, তো এখান এই সাইড থেকে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি আর সেই দিকেই হচ্ছে আমার এক্সট্রুডেড প্রোডাক্টটা বেরোচ্ছে। তার মানে এটাকে আমরা বলতে পারি ফরওয়ার্ড এক্সট্রুশন। মানে আমরা আসব, যখন আমরা আসব ডিফারেন্ট টাইপস অফ এক্সট্রুশানে, তখন দেখতে পাবো যে এক্সট্রুশান ডিরেকশনের ওপর ডিপেন্ড করে এক্সট্রুশানটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা ডাইরেক্ট এক্সট্রুশান, একটা ইনডাইরেক্ট এক্সট্রুশান। তো এই যে ছবিটা তোমরা দেখলে এতক্ষণ ধরে, এটা হচ্ছে একটা ডাইরেক্ট এক্সট্রুশানের ছবি। তো আরেকটি যে আমাদের অপারেশন রয়েছে সেটা হচ্ছে আমার কি
ওয়্যার ড্রয়িং প্রসেস। এই ওয়্যার ড্রয়িং প্রসেসের সাহায্যে আমরা মূলত কি করে থাকি, মূলত আমরা যত ওয়্যার, কপারের ওয়্যার, অ্যালুমিনিয়ামের ওয়্যার, এইসব ওয়্যারগুলোকে তৈরি করে থাকি ইনকেস মিনি প্ল্যান্টে, ইন মিনি প্ল্যান্টে বেসিক্যালি। তো নর্মালি দেখো, এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ওয়ার্ক পিস, মানে আমাদের ব্লুম বা বিলেট, বিলেট শেপে এটাকে আমরা হিট করে এই দুটো, এটা দেখতে পাচ্ছ ওপরে একটা আপার ডাই লাগানো রয়েছে, নিচে একটা লোয়ার ডাই রয়েছে, এই ডাইয়ের যে গ্যাপ তার মাঝখানে আমরা ওয়ার্ক পিসটাকে এন্টার করছি। আর যে ডায়ের যে দুটো গ্যাপ আছে সেই গ্যাপের মাঝখান থেকে আমাদের যে ড্রয়িং প্রোডাক্টটা বেরোচ্ছে সেই প্রোডাক্টটাকে আমরা ইউজ করছি অ্যাজ এ ওয়্যার হিসেবে। তো এটি আমাদের ওয়্যার ড্রয়িং প্রসেস হিসেবে আমরা এইভাবে ওয়্যার ড্রয়িং করে থাকি। তো টুডে আমরা অনেকগুলোই আলোচনা করলাম একটা রোল। তাহলে আমরা বেসিক যে সামারি যদি আমরা ধরে নিই, সেটা হচ্ছে মেটাল ওয়ার্কিং প্রসেস কাকে বলে, প্লাস্টিক ডিফরমেশনটা কী, আর আর অ্যাকচুয়ালি মেটাল ওয়ার্কিং প্রসেসটাকে কত ভাগে ভাগ করা হয়, অ্যান্ড বাল্ক ডিফরমেশনের মধ্যে কোনগুলো আমরা পড়ে থাকি, রোলিং, ফোর্জিং, এক্সট্রুশন, ওয়ার ড্রয়িং, অ্যান্ড সিড মেটাল ফর্মিংয়ের সাহায্যে আমরা কী কী পড়ে থাকি, বেন্ডিং, কয়নিং, পাঞ্চিং অ্যান্ড বাল্কিং, অ্যান্ড আরও রয়েছে আমরা এমবোসিং। এই এমবোসিং প্রসেসটাও হচ্ছে সিড মেটাল ফর্মিং প্রসেস। নর্মালি আমরা এখন বর্তমানে যে এটিএম কার্ডগুলো বা ব্যাংকের আরও অন্যান্য কার্ড, যে সমস্ত কার্ডগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলোতে দেখা যায় যে নামগুলো ওপরে একটু উঠে রয়েছে, সেই পাঞ্চ এটা মূলত একটা এমবোসিং প্রসেসের সাহায্যে করে থাকি। নর্মালি মেডেল বা আমাদের যে সমস্ত কয়েনগুলো আমরা ইউজ করি, 1 টাকা, 2 টাকা বা 5 টাকার কয়েন বা 10 টাকার কয়েন যেগুলো ইউজ করে থাকি, সেগুলো নর্মালি কয়েনিং প্রসেসের সাহায্যে হয়। বেন্ডিং, নর্মালি আমরা কোনো একটা মেটালকে যখন আমরা বেন্ড করি, সেই বেন্ডিং প্রসেসটা টোটালি একটি সিড মেটাল ফর্মিং প্রসেসের মধ্যে পড়ে। ওকে, আজকে আর অনেকটাই হলো, আজকে আর বেশি কন্টিনিউ করব না, কারণ ভিডিও অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে। তো বন্ধুরা সবাই ফলো করো আমার এই ভিডিওকে, আমি চেষ্টা করব প্রত্যেকটা সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও, যাতে করে আমার প্রিয় স্টুডেন্টদেরকে আমি গিফট করতে পারি। বেসিক্যালি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক স্টুডেন্টদের জন্যে রয়েছে। এছাড়াও যদি আমাদের মেটালার্জি যারা আছেন তাদের যদি এটা কোনো উপকারে লাগে তাহলে খুবই ভালো হয়। আমি ফার্স্ট যেহেতু ভিডিও করছি তাই অনেক কিছু জানি না, আমার পক্ষেও সব জিনিস জানা সম্ভব নয়, কোনো জিনিস যদি আমার ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে গাইড করবে, কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে, আমি সেটার উত্তর দেব। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড পরের যদি ভালো লাগে পরের ভিডিওটা অবশ্যই দেখবেন, অ্যান্ড লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা কর অ্যাটলিস্ট আপনি যদি আপনার বন্ধুদেরকে অ্যাটলিস্ট শেয়ার করেন তো সেও উপকার পাবে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।